দক্ষিণ ভারতের সারা জাগানো ছবি বাহুবলী, যে ছবিটি শুধু ভারতের আঞ্চলিক ছবি হিসেবে নয়, গোটা ভারতবর্ষের সিনেমার ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ছবিটির সুবিশাল সেট নির্মাণ করা হয়েছিল হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে, আর সেখানেই ঢাকায় চলচ্চিত্র নোলকের শুটিং করতে বর্তমানে সেখানে অবস্থান করছেন শাকিব খান ও চিত্রনায়িকা ববি। এমনটাই আমাদের নিশ্চিত করেছেন নোলক ছবির প্রযোজক শাকিব সনেট। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে মহরত অনুষ্ঠিত হয়েছে নোলক সিনেমার। বি হ্যাপি এন্টারটেনমেন্টের প্রযোজনায় নির্মিত ছবিটির মহরত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাকিব খান। সেখানেই জানানো হয়েছিল অসাধারণ একটি গল্পে নির্মিত হচ্ছে তরুণ নির্মাতা রাশেদ রাহার নোলক, আর ছবিটি বেশিরভাগ শুটিং বিখ্যাত রামুজি ফিল্ম সিটিতে করার ঘোষণাও দেওয়া হয়। আর সেই ঘোষণা অনুযায়ী এবার রামুজি ফিল্ম সিটিতে গেলেন শাকিব খান, ববি সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। পরিচালক সহ শাকিব ববি বর্তমানে হায়দ্রাবাদে আছেন। শুক্রবার সকাল থেকে শুরু হবে নোলকের শুটিং, সেখানে টানা শুটিং চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে ছবির মহরত অনুষ্ঠানে নিজেদের প্রথম ছবিতেই শাকিবকে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ছবির নির্মাতা ও প্রযোজক দুজনেই। ছবিতে শাকিব ববি ছাড়াও দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমি ও ওমর সানিকে। আপনাদের কি মতামত এই প্রসঙ্গে? শাকিব ববির নোলক সিনেমাটি কেমন হবে এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ। Yeah.